তো বন্ধুরা দেখতে পাচ্ছো একটা গাড়ি যাচ্ছে। এ ভাই লেগুনা, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, আমি যাবো যাবো যাবো। এ ভাই কোথায় যাবেন? আরে ভাই যাবো, দাঁড়া দাঁড়া দাঁড়ো। এ ভাই তোমরা কি চন্দ্রা চন্দ্রা ওইদিকে যাচ্ছ? ও ভাই আছি। এ ভাই তুমি লিলিপুট নাকি? ও ভাই আমি একটু সাইজে ছোট ভাই, ওই এই জন্য আমি লিলিপুট লিলিপুট। ও ভাই সাহ, এটা তো আসলে বিশাল একটা কার্গো। বন্ধুরা দেখো কি অবস্থা, লোকজন এর গায়ে রং চং মাখায় ভূতের ছবি টবি আঁকায় টাকায় গেছে বন্ধুরা, আর একেবারে জং ধরে গেছে। দেখি পুরো এটা ঘুরে দেখি, ময়লা ঝয়লা পড়ে কি অবস্থা, কতদিন ধরে যে পড়ে আছে। ও ভাই পিছনের অবস্থাও ভাই ময়লা ঝয়লা। যাই হোক, ময়লা ঝয়লা যখন হয়েছে যখন এটাকে ভাই আমাকে এখন উদ্ধার করতে হবে। আর এই গাড়িকে উদ্ধার করতে পারতেছে না বলেই ভাই এখানে ফেলে রেখে গেছে। আরে যে সামনে না, আরে ভাই আমি কিছু বলছি, তুমি তো আমাকে চেনো না, সেজন্য এই কথা বলছো। কিডা আপনি যে আপনারা চিনতে হবে। আমি কে? আমি হচ্ছে রিফাত ভাই, রিফাত পুরো। কোন রিফাত পুরো? এসব নাম দাম দিলেন, হুট করে এসে বলতেছেন সারাদিন গালি দিলে পুরো মরো। আচ্ছা তুমি আমার চ্যানেল দেখো, গেম বিডি 2.0 এবং বস গেমার। আচ্ছা দেখবানি দেই কিরাম পুরো মরো আপনি। পুরো আমাদের গাড়ির সাথে আপনারা চালাই পারবেন? না না তা পারবো না। এই কেকে নামবে, নেমে যাও নেমে যাও। এই চলে আসছি সাবার সাবার, এ সাবার বাস টার্মিনাল চলে আসি। এই নামে যাও নামে যাও, এক একে আপনি অটো অটো। এই উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাবার বাস টার্মিনাল থেকে আমাদের গাড়ি আবার বের হয়ে যাচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও টাকসামিট একটু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমরা কিন্তু গাবতলি বাস টার্মিনালের সামনেই আছি। আমি এখানে গাবতলি বাস টার্মিনালের এখানে এসেছি কারণ আজকে কোনো বাস চালাবো না। আজকে ভাই একটা গাড়ি উদ্ধারের জন্য যাব। আসলে গাড়িটা আসলে আমাকে ঝান্টু মান্টু কেউ আমাকে দেয়নি, আসলে একজন ফেসবুক ভাই, ভাইয়ের নাম হচ্ছে করিম ভাই। করিম ভাই আমাকে বলছে যে ভাই একটা গাড়ির সন্ধান পাওয়া গেছে, সেটা হচ্ছে নাকি সাবার নবীনগর থেকে হচ্ছে চন্দ্রা যেতে যে মাঝখানে যে রাস্তাটা, মানে যেটা আশুলিয়ার পার আশুলিয়ার রাস্তা যেটাকে বলা হয়, ওই রাস্তার ওখানে গাড়ি বলতে একটা বিশাল কার্গো গাড়িটা নাকি প্রায় 25 বছর ধরে নাকি ওখানে পড়ে আছে। কেউ উদ্ধার করে না, কেউ নিতে পারে না কারণ গাড়িটার কোনো চাবি নাই, গাড়িটাকে কেউ স্টার্টও দিতে পারে না। আর ওইভাবে পড়ে থাকতে থাকতে নাকি গাড়িটা নাকি একেবারে জং ফং ধরে নষ্ট ফষ্ট হয়ে গেছে। যাই হোক আজকে আমি নিজে রিস্ক নিয়ে একা একাই যাবো কারণ আজকে কারোর সাথে যাচ্ছি না। আজকে ভাই নর্মালি হয়তো বাস পেলে বাসে যাবো, না না হলে লেগুনাতে যাবো ভাই, তা না হলে ভাই উবারে যাবো, তা নাহলে মোটর সাইকেলে যাবো, যে কোনো একটা কোনো কিছু তো যাবো। যাই হোক বন্ধুরা আমি এখন একটু ওয়েট করতেছি যে ভাই এখান থেকে কোনো কিছু লেগুনা ফেগুনা বা অন্য কিছু যায় কিনা, ওয়েট করতেই থাকি করতেই থাকি। আর করিম ভাই বলছে যে কনফার্ম, মানে গাড়িটা খুঁজতে নাকি কোনো সমস্যা হবে না কারণ গাড়িটা নাকি রাস্তার পড়ে আছে। আর ওই গাড়ি নিয়ে কারণ মাথা ব্যথা নেই, কারণ ওই গাড়ি নিয়ে ভাই কেউ কোথাও যেতে পারবে না, গাড়ির অবস্থা খুবই খারাপ, বিশাল গাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা গাড়ি যাচ্ছে। এ ভাই লেগুনা, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, আমি যাবো যাবো যাবো। এ ভাই কোথায় যাবেন? আরে ভাই যাবো, দাঁড়া দাঁড়া দাঁড়ো। এ ভাই তোমরা কি চন্দ্রা চন্দ্রা ওইদিকে যাচ্ছ? ও ভাই আছি। এ ভাই তুমি লিলিপুট নাকি? ও ভাই আমি একটু সাইজে ছোট ভাই, ওই এই জন্য আমি লিলিপুট লিলিপুট। আরে লিলিপুট! এ ভাই আপনি রিফাত ভাই না? আরে হারু ভাই কি অবস্থা? আরে আপনি তো আর আসেন না আমাদের এই চাকার দোকানে। আরে আসবো কি, অনেক ব্যস্ত থাকি। উঠি পড়েন উঠি পড়েন। এ ভাই উঠে পড়েন উঠে পড়েন, পুলিশ দাঁড়বে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চন্দ্র যাবে চন্দ্র যাবে, উঠেন উঠেন উঠেন। এ ভাই দাঁড়াও দাঁড়া উঠে নেই। এ ভাই পিছনে তো সিট নেই, ফুল বুক, কোথায় বসবো ভাই? ও বসুন দাঁড়াই দাঁড়াই। আরে ধুর ভাই দাঁড়াই দাঁড়াই যাবো না ভাই, সামনে একটু ইরিপুত ভাই আসেন আসেন আমার পাশে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তো বন্ধুরা আমি গাড়িতে উঠে পড়ছি, মানে লেগুনাতে উঠে পড়ছি। এ চন্দ্রা 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 যাবে চন্দ্রা চন্দ্রা, নবীনগর হয়ে চন্দ্রা যাবো, এ নবীনগর হয়ে চন্দ্রা যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি লেগুনা করে কিন্তু গাড়ি উদ্ধার করতে যাচ্ছি, আর এই গাড়ির সন্ধানটা করিম ভাই দিয়েছে। দেখি করিম ভাই আমাকে কতটুকু সত্য কথা বলছে। উনি বলছে যে আমি নাকি কনফার্ম কনফার্ম আমি পেয়ে যাব বিশাল একটা কার্গো, যে কার্গোগুলো হচ্ছে বিভিন্ন মালামাল এগুলো সাধারণত দেওয়া যায় না। আরে ভাই আমি আমার এক ছোট ভাই, সে আমাকে বলছে যে একটা গাড়ির সন্ধানের জন্য, মানে গাড়িটা নাকি পড়ে আছে নবীনগর এবং চন্দ্রার যে রাস্তাটা আছে ওর মাঝখানে,
তা ওই গাড়িটা উদ্ধার করতে যাচ্ছি। ও, আবারও গাড়ি উদ্ধার করতে যাচ্ছেন? ও, আরে আপনার তো গাড়ি মাড়ি তো আমাদের পাম্পে আসলে তো খুব ইয়ে হয়, আপনার জন্যই তো আমার নামটাম অনেক ছড়িয়েছে। আমার চাকার দোকানে এসে জিজ্ঞেস করে, এ রিপদ ভাই আছে? রিপদ ভাই, একটু রিপদ ভাই আসলে, একটু রিপদ ভাইয়ের সাথে একটু সেলফি তুলবো, কবে আসবে একটু জানায়। আমি বলি অনেকদিনই এদিকে আসে না, ও কী হলো? তা যাই হোক, ভালো হয়েছে, আমিও ইয়েতে নেমে যাবো, আমার চাকার দোকানে নেমে যাবো। এসেছিলাম একটু শ্যামলিতে, কাজটা সেরে এখন যাচ্ছি ওইদিকে। ও আচ্ছা আচ্ছা, শ্যামলিতে আসছিলাম। আমি অনেকদিন ভাঙাচোরা গাড়ি উদ্ধার করতেছি না, আমার যে গাড়ির উদ্ধার করে দেয় মানে খবর দেয় ছান্টু, সে তার মানে আমার বন্ধুর ড্রাইভার, সে খুবই খুবই ব্যস্ত, তার হাতে তেমন নাই, আর অনেকে এখন দিতে পারছে না ভাঙাচোরা গাড়ির সন্ধান। আমি সবার কাছেই বলছি, ভাই ভাঙাচোরা গাড়ির সন্ধান দাও, গাড়ি আমি ভাঙাচোরা গাড়ি সে উদ্ধার করব। তা আজকে আমাদের করিম ভাই আমাদেরকে বললো যে ওখানে নাকি বিশাল একটা কার্গো ট্রাক আছে। ওরে বাবা, কার্গো ট্রাক? আমি তো অনেকদিন ধরে আছি কিন্তু কার্গো ট্রাকের কথা তো কোনো দেখিনি শুনিনি, আর থাকতেও পারে, সব জায়গায় তো আসলে যাইনি, বিশাল শহর। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি সাভারের কাছাকাছি আছি। আমরা তো দেখি সাভারের কাছাকাছি চলে আসছি। তো বন্ধুরা দেখো, সাভার এখানে যে বাস টার্মিনাল সেখানে এখন লোক নামবে, আর আমি তো এখানে নামবো না, আমি আর যে সাভার নবীনগর হয়ে চন্দ্রার দিকে যাবো। এ নেমে যেতে হবে, নেমে যেতে হবে, রানিং অবস্থায় নামতে হবে, নাগিং অবস্থায় নামতে হবে, চিচ্ছা পাচ্ছেন, রানিং অবস্থায় আস্তে আস্তে নেমে যান কিন্তু। এ ভাই, তুমি তো দেখে শুনে চালাও। আরে ওস্তাদ, কোনো সমস্যা নেই ভাই, তোমরা যেভাবে চালাও লেগো না। এ নামবে, যাত্রী নামবে, যাত্রী নামবে, যাত্রী নামবে। এ দেখিস কয়টা সিট ফাঁকা হয়েছে? ওকে ওকে, দেখিস কয়টা সিট ফাঁকা হয়েছে? এ কে কে নামবে? নেমে যাও, নেমে যাও। এ চলে আসছি সাবার সাবার, এ সাবার বাস টার্মিনাল চলে আসি। এ নেমে যাও, নেমে যাও। এ কাকে আপনি অটো অটো? এ উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাভার বাস টার্মিনাল থেকে আমাদের গাড়ি আবার বের হয়ে যাচ্ছে, আর এখান থেকে লোক পেয়ে গেল। এখানে কিছু লোক নামাল, আসলে লেগুনাগুলোর সমস্যাতে একটা না যেতে পারে, নাহলে সারা জায়গা থেকে লোক নেয়। এই এবার নবীনগরের লাস্ট স্টপ যেখানে সেখানে কিন্তু যাবো, নবীনগর, নবীনগর লাস্ট স্টপ না, সরি ভুল বলে ফেলেছি। এ তুমি বাম সাইডে চালাও, এত বড় গাড়ির সাথে পাল্লা দিতে যাও না। আরে সমস্যা নেই, আরে তোমরা এত সমস্যা নেই, আমরা সারাদিন যেভাবে গাড়ি চালাই তাতে আপনারাও আমাদের সাথে পারবেন না। ওয়া ওয়াও, হে রিপোর্ট ভাই, ওরা যেভাবে গাড়ি চালায় এত বাজে রাব অ্যান্ড টাপ, যে বলার মতো না। হ্যাঁ রে ভাই, ঢাকা শহরের মধ্যে যেভাবে ওরা চালায়, এর ফাঁক দে ওর ফাঁক দে, ফুস ফাঁস দে, ভয় লাগে, কিন্তু আসলে ওরা গাড়ি কিন্তু হাত পাকা আমাদের থেকেও। আমাদের হাত পাকা হবে না, আমরা সারাদিন গাড়ি চালাই। আরে ভাই বোঝেন না তো, গাড়ি চালাই কয়টা টাকা পাই, এই লেগুনা বেগুনা চালাই। হ্যাঁ ভাই ঠিক আছে, আমিও জানি আসলে এটা বেশি টাকা আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু নবীনগর চলে আসছি, এবং নবীনগর থেকে আমরা এখন ডাইনে চলে যাবো চন্দ্রার দিকে, এখানে যাত্রী নামাই দিল। রিপোর্ট ভাই আমি কিন্তু নেমে যাবো সামনে, যাই হোক তোর সাথে দেখা অনেক ভালো লাগলো, অনেক 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 ভালো লাগলো। ভাই রংধনু উঠছে, ভাই রংধনু, ভাই দেখো দেখছো রংধনু উঠে গেছে আমার ইয়েতে। এ মুকুন্দ মধু, এ নামবে নামবে, জাতি নামবে, এ জাতি নামবে। রিপোর্ট ভাই ওষুধ দৌলে, ওকে ওকে আসবো আসবো। এই যে আমাদের সেই হারু ভাইয়ের গ্যারেজ, ওই যে দেখা যাচ্ছে চাকামাকা, এখানে আমি গাড়িটারি রাখি। এ চন্দ্রা লাস্ট স্টপ, চন্দ্রা লাস্ট স্টপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি চন্দ্রার দিকে যাচ্ছি, আর ভাই একটু বৃষ্টি টিষ্টি হয়েছে তো, যে কারণে ভাই সুন্দর একটা রংধনু উঠছে, ভাই আমার দেখেই মনটা ভরে যাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে যে রংধনু কিন্তু সবসময় দেখা যায় না, এখন বৃষ্টির সময় এখন কিন্তু দেখা যায়। এ চন্দ্রা কিন্তু লাস্ট স্টপ, আর যাত্রী মাত্রী নিস না রে। ও কো নিব না রে, নিব না, নিব না, চালান উস্তাদ। এ ভাই তোমরা এত কথা বলো কেন? আরে কথা না বললে কি, গাড়ি চালাই মজা আছে, আপনি কিছু বোঝেন। তোমরা তো অনেক ভালো চালো সারাদিন ধরে।
তা কোন জায়গায় নামবেন আপনি? আমি নামবো সামনেই, নামবো সামনেই। বলে দিয়ে না আগে থেকে, কিন্তু হুট করে কিন্তু ব্রেক মেরেক ধরতে কয়েন না, অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তায়, এমনিই ঝামেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি হুট করে কিছু বলবো না, আমি অবশ্যই বলবো, যেন তুমি অনেক আগে থেকেই বলবো। তো বন্ধুরা, আমরা সেই দিকে যাচ্ছি যেদিকে গাড়িটার কথা বলছি, এখন দেখি আর কত দূর। হাইওয়ের পাশেই আছে, আমি হাইওয়ের পাশ দিয়ে যাবো। একটা ব্রিজ আছে, এটা তো আমি ভালো করে জানি, একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হতে হবে আমাকে। ব্রিজটা পার হওয়ার পরেই আমাকে নামবে। ওই ব্রিজ পার হয়ে পার নামবে। ও চন্দ্র চন্দ্র চন্দ্র, কোনো যাত্রী থাকতে তো একটু সিট পাকা আছে, একটু সিট পাকা আছে। এই যে আপনার কিন্তু ব্রিজ এসে গেছি, এখানে নামবেন? ভাই আমাকে ব্রিজের ওই পাশে নামাই দাও। এ লোক নামবে, কিন্তু লোক নামবে, এই জায়গায় নামাবো না, একটু সামনে দাও, আর একটু সামনে দাও, আর একটু সামনে যাবেন বললেন তো বেশ ভালো যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জায়গায় নামাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় নামাই, জায়গা দাও। তো বন্ধুরা, আমি এখন এখান থেকে নেমে যাব। এই যে চলে আসছে আমাদের লেগুনা, এখন লেগুনা চলে যাবে, তাহলে আমার গাড়ি থেকে নামবো। তো ভাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখ মানে আপনার চ্যানেল। তো বন্ধুরা, আমি গাড়ি থেকে নেমে গেলাম। এই যে এ নে চালা চালা, লোক থাকলে উঠাই বল। তো বন্ধুরা, এই লেগুনা করে আসছিলাম, এই লেগুনা করে এখন আমি চলে যাচ্ছি। এখন গাড়ি হচ্ছে কোথায় এখন আমাকে খুঁজতে হবে। ভাই লেগুনাতে এত ঝামেলা, এত কথা বলে যা বলার মতো না। এই হাইওয়ে ধরে আসছি ভাই, আর হাইওয়ে ধরেই আমাকে খুঁজতে হবে গাড়িটা। সম্ভবত একটা ডান সাইডেই আছে আমাকে যতদূর বলছে। এখন আমাকে গাড়ি খুঁজতে হবে, গাড়ি খোঁজার জন্য আমাকে রাস্তা পার হতে হবে, আমাকে খুব বুঝে শুনে রাস্তা পার হতে হবে। ভাই এই জায়গায় এত গাড়ির চাপ বেশি, যে কারণে আমাকে এখান থেকে পার হতে হবে। এখান থেকে পার হওয়াটা খুব মানে ইয়ে। তারপরও দেখো ভাই, গাড়ির কিন্তু কমতি নাই। এ ভাই ভাই, আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে। এ ভাই ভাই ভাই, টিকে 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 টিকে, ওরে 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 ওরে। ও ভাই সাহ, ও ভাই, এপাশে কোনো গাড়ি নাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রাস্তা পার হয়ে গেলাম এবং সামনের দিকে যাচ্ছি। সামনেই রাস্তার পাশে ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাব। আর করিম ভাই তো আমার সাথে কোনো নাম্বার টাম্বার দেয়নি, উনি তো জাস্ট আমাকে মেসেজে জানাইছে। ওনার নাম্বারটা হলে খুব ভালো হতো। যাই হোক করিম ভাই, আপনি চিন্তা করেন না, আমি গাড়ি খোঁজার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে, আর গাড়ি খোঁজার জন্য চলে আসছে কিন্তু এই চন্দ্রা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক দূর, বেশ অনেকটা সামনে আসলাম। এখনও পর্যন্ত কিন্তু আমি সেই রাস্তার পাশে পড়ে থাকা ভাই বড় কার্গো গাড়িটা কিন্তু পেলাম না। যাই হোক, পাবো ইনশাল্লাহ। করিম ভাই, আপনার কথায় কিন্তু আমি যাচ্ছি, আমি আপনাকে কিন্তু চিনি না, কিন্তু তারপর আমাকে যেতে হচ্ছে, কারণ যখনই বলছেন এরকম একটা গাড়ি, কারণ আগে আমি কখনো কিন্তু এত বড় গাড়ি আমার এই চ্যানেলে দেওয়া হয়নি বা খুঁজে পা। এ ভাই বন্ধুরা, আমি তো মনে হয় গাড়ি পেয়ে গেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে কিছু একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। যাই হোক, একটু দ্রুত দ্রুত যাই, যাই হোক, একটু দ্রুত দ্রুত যাওয়াটাই আমার কাছে ভালো। এই যে বিআরটিসির একটা গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এর অপোজিটে। এই যে ভাই, ঠিক, থ্যাংক ইউ করিম ভাই, থ্যাংক ইউ, আপনার কথাই ঠিক, কারণ আমি কিন্তু গাড়ি পেয়ে গেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু হাইওয়ের পাশেই, এটা হচ্ছে নবীনগর আশুলিয়া চন্দ্রার যে হাইওয়ে, সে হাইওয়ের পাশেই কিন্তু গাড়িটা পেয়ে গেছি। এটা একটা কার্গো মতন দেখা যাচ্ছে, পিছন সাইডটা পাইছি, এখন সামনের সাইডটাকে আমাকে খুঁজতে হবে। ও ভাই, এটা তো অনেক আগে থেকেই পড়ে আছে, আসলে 20-25 বছর ধরে পড়ে আছে। এই গাড়ির চাবি ভাই সবার কাছে থাকে না, দেখি আমার জাম্পারে কাজ হয় কি না। ও ভাই সাহ, এটা তো আসলে বিশাল একটা কার্গো বন্ধুরা, দেখো কী অবস্থা। লোকজন এর গায়ে রং চং মাখায়, ভূতের ছবি টবি আঁকায় টাকায় গেছে বন্ধুরা, আর একেবারে জং ধরে গেছে। দেখি পুরো এটা ঘুরে দেখি, ময়লা ঝয়লা পড়ে কী অবস্থা, কতদিন ধরে যে পড়ে আছে। ও ভাই পিছনের অবস্থাও ভাই ময়লা ঝয়লা। যাই হোক, ময়লা ঝয়লা যখন হয়েছে, যখন এটাকে ভাই আমাকে এখন উদ্ধার করতে হবে। আর এই গাড়িকে উদ্ধার করতে পারতেছে না বলেই ভাই এখানে ফেলে রেখে গেছে। আর এই যে সামনে অবস্থাও খুব খারাপ, স্ক্যানিয়া, স্ক্যানিয়ার গাড়ি, সেটার অবস্থাও মুছে মুছে গেছে, রং টং চটে গেছে, জং ধরে গেছে। এখন ভাই আমি এখন ভেতরে ওঠার চেষ্টা করব, দেখি ভেতরে ওঠা যায় কি না। চাকার গোলামালা মোটামুটি আছে, লোকজন এইভাবেই গাড়িটা ইয়ে করছে। তা বন্ধুরা দেখো, এত বড় একটা কার্গো গাড়ি, ফার্স্ট টাইম কিন্তু আমি আমার গেম বিডি 2.0 চ্যানেলে কিন্তু এই ফার্স্ট টাইম এই গাড়ি দেখি খোলা যায় কিনা। তো বন্ধুরা, অ্যাট লাস্ট আমি গাড়ির মধ্যে ঢুকছি। গাড়ির ভিতরটা মোটামুটি ফ্রেশ আছে, কারণ গ্লাসগুলা খুব এয়ার টাইট, বাইরের ময়লা টেলা তেমন ঢুকতে পারিনি। আর বাইরে ভাই লুকিং গ্লাস গ্লাসগুলো একেবারে অবস্থা খারাপ। করিম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গাড়ি মানে ইয়ে করার জন্য, মানে মানে বলার জন্য, আর আমি যে খুঁজে পাবো। কারণ অনেকে আছে যে ভাই এরকম ফেক ইয়ে দেয় যে এখানে গাড়ি আছে, ওখানে গাড়ি আছে, আসলে সেখানে যে আমি গাড়ি পাইনি। ঠিক এরকমই ভাই আমি গাড়ি পেয়ে গেলাম। বন্ধুরা এখন আমি এই গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করবো, দেখি স্টার্ট হয় কি না। আর এটার কি ভাই তোমরা নতুন রূপ দেখতে চাও কি না, নাকি এরকম অবস্থায় রাখবো, তাই সেটাও তোমরা অবশ্যই কমেন্টস করে দাও। এখন আমি স্টার্ট দেবো গাড়ি। ওরে ভাই, জাম্পারেও কাজ হচ্ছে না।
ভাই স্টার্টা 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 বন্ধুরা দেখো আমি কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি গাড়ি স্টার্ট না এটাতে কত বছর আমার জাম্পারও কি কাজ হবে না আসলে এই গাড়িগুলো অনেক পাওয়ার বেশি যাই হোক বন্ধুরা গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখি লাইট ফাইট ঠিক আছে কি না ও ভাই সাহেব লাইট মাইটও ঠিক আছে ও হর্ন তো সেই লেভেলের ও ওয়া ওয়া আপার ডিপার তো ওর উপর ডিপার সবাই আছে যাই হোক বন্ধুরা দেখতে দেখি ইমার্জেন্সি লাইট ওয়া সবই মোটামুটি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন গাড়িটা বের করব এখন আস্তে আস্তে বের করি এখান থেকে তো বন্ধুরা দেখো গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং গাড়ি কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে মানে যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে ভাই গাড়িটার জন্য আমার বেশি কষ্ট করতে হয়নি বেশি খুঁজতে হয়নি কি বিশাল একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক এই গাড়িটা যারা যারা নতুন রূপ দেখতে চাও তারা আমার ভিডিওতে 700 লাইক করে দাও ইনশাল্লাহ ভিডিও নিয়ে চলে আসবে আরও কিছু ভাঙড়ি ভুঙড়ি গাড়ি নতুন করার পেন্ডিং আছে সেগুলো ইনশাল্লাহ নিয়ে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি আসলে এত ব্যস্ততার কারণে এগুলো যে গেম বানাতে পারতেছি ভাই এটাই বিশাল ব্যাপার এত ব্যস্ততা যে কারণে ভাই বানাতেই পারতেছে যাই হোক বন্ধুরা গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিবা গাড়িটা পেলাম উদ্ধার করলাম আর করিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গাড়ির সন্ধান দেওয়ার জন্য আর এই গাড়িটা আমি পেয়ে গেলাম এখন এই গাড়িটা যদি নতুন রূপ দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাও আর লাইক করে দাও লাইক 700 লাইক করতে তোমাদের সমস্যা নেই তোমরা মনে করো কি লাইক করলেই মনে হয় টাকা লাইক খরচ হয় এই জন্য এই এই চিন্তাভাবনা দূর করো ভাই লাইক করো আমিও ভাই তাহলে ভাববো তাহলে আমার গেম বানানোর শক্তিটা বেড়ে যাবে তা বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনে ঘুষি মেরে দিন বেশি বেশি লাইক হবে কিন্তু ফটাফট করে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ এখন আমি এটা আমার নিজস্ব যে ডিপো গাবতলির পাশ দিয়ে যে কেরানীগঞ্জে যাওয়া যায় সেই ডিপোতে নিয়ে যাবো এবং ডিপোতে নিয়ে যেয়ে সেখানে আমি রেখে দেবো যখনই আমি দেখবো আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে মোটামুটি লাইক কমেন্ট আর সবাই বলছে হ্যাঁ ভাই নতুন করো তখনই আমি ভাই এটাকে বের করবো তার আগে আমি আর বের করবো না ইনশাল্লাহ তা বন্ধুরা দেখো গাড়িটা একটু কিছুক্ষণ চালাই দেখি কেমন মজা পাই আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে ওয়া ওয়া সিটটা অনেক পিছনে স্টিয়ারিং মোটামুটি জাম আছে এটা ঠিক করা যাবে ভিতরে কোনো কাজ নাই আমার মতে ভিতরে কোনো কাজ নাই গাড়ির স্পিড ভালো 720 হর্স পাওয়ারের আমার ইয়েতে চেক করা যায় ওইটা কী যেন বলে যখন আমি জাম্পার দিয়ে স্পিড ইয়ে করি তখন চেক করে তখন 720 হর্স পাওয়ারটা দেখাইছে যাই হোক গাড়ি অনেক বড় আর আমার জাম্পার দিয়ে যে এরকম একটা ট্র্যাক স্টার্ট হবে তা তো আমি কল্পনাও করতে পারিনি করিম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এর লাইট টাইট নিয়ে আমার কোনো ঝামেলা নেই লাইট টাইটগুলোও ভালো আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ